দর্শক, ডেঙ্গু পরিস্থিতির সবশেষ খবর জানাতে মাদারীপুর নেত্রকোনা থেকে যুক্ত হচ্ছেন আমাদের দুজন সহকর্মী। নেত্রকোনা থেকে আছেন সাগর হোসেন তাম, মাদারীপুর থেকে আছেন সাগর হোসেন তামিম এবং নেত্রকোনা আছেন আমাদের এক সহকর্মী হানিফুল্লাহ খান। শুরুতে যেতে চাই আমাদের মাদারীপুরের প্রতিনিধি, আমাদের সহকর্মী কাছে। নেত্রকোনা কেমন পরিস্থিতি দেখছেন? সেখানে আসলে ডেঙ্গু পরিস্থিতির কোনো অবনতি হয়েছে কিনা, কোনো ধরনের কোনো শয্যা সংকট রয়েছে কিনা? সাগর, যে এই মুহূর্তে আসলে মাদারীপুর যে জেলা সদর হাসপাতালটি রয়েছে এখানে প্রায় 133 জন রোগী কিন্তু ভর্তি রয়েছে। এ পর্যন্ত মাদারীপুর জেলায় ডেঙ্গু আক্রান্তে প্রায় 2675 জন রোগী ভর্তি হয়েছিল, যার মধ্যে 2540 জন এরই মধ্যে কিন্তু ছাড়পত্র পেয়ে বাড়িতে গিয়েছে এবং দুজন মারা গিয়েছে। এবং বর্তমানে মাদারীপুর সহজে সরকারি হাসপাতালগুলোতে রয়েছে, সেখানে 133 জন ভর্তি হয়েছে, যার মধ্যে গত 24 ঘন্টায় ভর্তি হয়েছে 62 জন। মাদারীপুর জেলায় কিন্তু ডেঙ্গু আক্রান্তের যে হার সেটি আমরা এই মার্চের পর থেকেই লক্ষ্য করেছি, তবে অক্টোবর মাসে কিছুটা সংখ্যা কমেছিল, তবে সেপ্টেম্বরের শুরু থেকেই কিন্তু এই আক্রান্তের হার সেটি কিন্তু কমে বেড়ে চলছে। মাদারীপুর জেলার মধ্যে সবচেয়ে বেশি আক্রান্তের হার হচ্ছে মাদারীপুর সদর উপজেলায়, দ্বিতীয় অবস্থানে রয়েছে শিবচর উপজেলায়। জেলা স্বাস্থ্য বিভাগ থেকে বলা হয়েছে ডেঙ্গুর যে আক্রমণ অর্থাৎ ডেঙ্গু জ্বর যেন যে কারণে হয় এডিস মশার কারণে, সেটি যদি বাড়ি পারিবারিক এবং বিভিন্ন মাধ্যম থেকে আসলে এই এডিস মশাকে নিধন করা যায় তাহলে কিন্তু এই ডেঙ্গু রোগ অনেকটা কমে আসে। এজন্য জেলা স্বাস্থ্য বিভাগ থেকে বলা হয়েছে বাড়ির আঙিনায় বা বাড়িতে যে সমস্ত জায়গায় স্বচ্ছ পানি জমা হয়ে থাকে সেই সমস্ত জায়গায় তিন দিন পরপর যেন সেই পানি পরিবর্তন করা হয়, এবং যে সমস্ত জায়গায় আসলে ডেঙ্গুর এই যে এডিস মশা হতে পারে সেইগুলো প্রতিরোধ করতে পারলে কিন্তু ডেঙ্গু রোগ অনেকটা প্রতিরোধ করা যায় বলে স্বাস্থ্য বিভাগ জানা হয়েছে। এর মধ্যে মাদারীপুর সদর উপজেলায় এই ছিল আমার কাছে। ধন্যবাদ সাগর। দর্শক, এবার যেতে চাই নেত্রকোনায়, সেখানে রয়েছেন আমাদের আরেক সহকর্মী হানিফুল্লাহ আকাশ। আকাশ, রাকিব, আমি এই মুহূর্তে আছি নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে, এটি হচ্ছে ডেঙ্গু ওয়ার্ডে। আজকে সকালে আমি এখানে কয়েকজন চিকিৎসক এবং দায়িত্বপ্রাপ্ত যে কর্মকর্তা রয়েছেন তাদের সাথে কথা বলেছি। তারা যে বিষয়টি আমাকে জানিয়েছেন যে নেত্রকোনা সদর হাসপাতালে 20-শয্যা বিশিষ্ট একটি ওয়ার্ড খোলা হয়েছে ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলা করার জন্য, এবং আজকে কিন্তু এই সদর হাসপাতালে যে ডেঙ্গু ওয়ার্ড সেখানে কিন্তু 16 জন রোগী ভর্তি রয়েছে, এবং জেলায় মোট 23 জন রোগী কিন্তু এই পর্যন্ত ডেঙ্গুর চিকিৎসা নিচ্ছে। তো রাকিব, আসলে জুন, জুলাই এবং আগস্ট মাসে কিন্তু এই ডেঙ্গুর যে প্রাদুর্ভাব সেটি নেত্রকোনায় বেশি ছিল, এবং এখন আপনাকে যদি একটু দেখাতে চেষ্টা করি, কিন্তু এখন যেটি হচ্ছে যে নেত্রকোনা সদরের যে পরিস্থিতি সেখানে কিন্তু রোগীর সংখ্যা একটু বেশি, কিন্তু উপজেলা লেভেল যেখানে আছে সেখানে কিন্তু রোগীর সংখ্যা কিছুটা কম। তবে অনেকে বলছেন যে আসলে উপজেলা পর্যায়ে যদি কেউ ডেঙ্গুতে আক্রান্ত হয় সেক্ষেত্রে কিন্তু তারা সবাই আসলে জেলা হাসপাতালে চিকিৎসা নেওয়ার জন্য কিন্তু এখানে এসে ভর্তি হন। তো আসলে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সবসময় ব্যবস্থা নেওয়ার চেষ্টা হচ্ছে যে এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য। আপনাদেরকে আরেকটি বিষয় জানাই যে আসলে প্রথমে কিন্তু জুন মাসের 19 তারিখ কিন্তু এই ডেঙ্গুর রোগীর প্রথম শনাক্ত হয়, এবং আপনারা জানেন যে আসলে এই শনাক্ত হওয়ার পর থেকে কিন্তু জুলাই মাসে এটির সংখ্যা বৃদ্ধি পায় এবং আগস্ট মাসে সেটি কিন্তু দ্বিগুণ হয়, এবং প্রতিদিনই কিন্তু রোগী জেলার যে কোনো না কোনো হাসপাতালে দু একজন করে ভর্তি হচ্ছে। এবং জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা সিভিল সার্জন বলছেন যে আসলে এই পরিস্থিতি মোকাবেলায় তারা কিন্তু যথেষ্ট পরিমাণ প্রস্তুতি নিয়ে রেখেছেন। তো রাকিব, এই ছিল নেত্রকোনা থেকে ডেঙ্গু পরিস্থিতির সর্বশেষ। ধন্যবাদ আকাশ। দর্শক, নেত্রকোনা এবং শরীয়তপুর থেকে ডেঙ্গু পরিস্থিতির সবশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।